আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের প্রাথমিক গণিত ক্লাস নিব, পঞ্চম শ্রেণী। সবাই বোর্ডে চারটি অঙ্ক তুলে নাও, তারপর আমি অঙ্কগুলো সমাধান করেছি। আজকের অঙ্কগুলো আমাদের শতকরা অর্থাৎ ক্ষয় এবং কি লাভ ক্ষতির উপর অঙ্কগুলো আমরা করে থাকবো। সবাই তুলে নাও অঙ্কগুলো, লক্ষ্য করে দেখো। প্রথমে একটি কলম 50 টাকায় ক্রয় করে 55 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? পরে আসো 2 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক মুনাফার হার 60 টাকা, 800 টাকা 5 বছরের মুনাফা কত? 3 নম্বর অঙ্ক, মাহফুজা 500 টাকা ব্যাংকে জমা রেখে 3 বছরে 105 টাকা মুনাফা পেল, শতকরা বার্ষিক মুনাফার হার কত? 4 নম্বর, মুনাফার হার 8% হতে কত টাকার 5 বছরের মুনাফা 240 টাকা হবে? আমরা অঙ্কটা করে পড়লাম, এখন সমাধানগুলো করে নিই। সবাই তুলে নাও, আসো। প্রথম অঙ্কের সমাধান দেখো, 1 নম্বর অঙ্কে আমাদের সমাধান দেওয়া ছিল যে একটি কলম 50 টাকা ক্রয় করে 55 টাকা বিক্রি করা, তা আমরা লিখতে পারি। সুতরাং লাভ হয়, সরাসরি লিখে দেয় লাভ হয় কত টাকা, লিখে কত টাকা কিনছিল 50 টাকা, কিন্তু বিক্রি করছে 55, তাহলে আমরা 55 - 50 টাকা সমান সমান কত 5 টাকা। কত টাকায়? 50 টাকায় লাভ হয়। কত টাকায় লাভ হয়? 50 টাকায় লাভ হয় কত 5 টাকা, তাহলে সুতরাং 1 টাকা লাভ হয়, কম হবে না বেশি হবে? কম হবে। কম হলে কি হয়? বাদ করতে হয়। সুতরাং শতকরা বলছে তার মানে কি 100 টাকায় পঞ্চায়েত দোকানি, পঞ্চায়েত দোকানে 100, 5 দোকানে কত 10, সুতরাং শতকরা লাভ হয় 10 টাকা। এখানে আমি শতকরা যদি কথাটা লিখি তাহলে পার্সেন্টে চিহ্ন দিতে পারবো না, আর যদি শুধু লিখি সুতরাং লাভ হয় তাহলে আমরা 10% কথাটা লিখতে পারবো, অর্থাৎ 10 দিয়ে তারপর পার্সেন্টে চিহ্ন দিতে পারবো। এবার আসো 2 নম্বর অঙ্কে, একটা ছিল যে শতকরা বার্ষিক মুনাফার হার 60 টাকা, তা 800 টাকা 5 বছরের মুনাফা কত? 100 টাকায় কত টাকা? 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা? 60 টাকা। 100 টাকা 1 বছরের মুনাফা কত? 60 টাকা। তাহলে সুতরাং 1 টাকা 1 বছরের মুনাফা 1 টাকা দামে কি কম, কমে কি বা এবার হচ্ছে 800 টাকা, সুতরাং 800 টাকা 1 বছরের মুনাফা হবে যদি আমরা যদি, তাহলে আর কি হবে? গুণ হবে, বেশি যেহেতু আছে তার মানে কি গুণ। আবার 800 টাকা কত বলছিল আমাকে? 5 বছরের বলছে, তা আমরা কি লিখতে পারি? 5 সময়টা বেশি, তার মানে কি এটাও গুণ হিসেবে কাজ করবে। 100 টাকা যদি রেখে দেন একবার হয় এটা কত? 8 বার গুণ করো 57, 56, 56 যদি 5 দ্বারা গুণ করি আমরা তাহলে কত পাবো? 280 টাকা। উত্তর গড়ে তুলে নাও। এরপর আসো 3 নম্বর অঙ্কে, দেখছিল যে মাহফুজা 500 টাকা ব্যাংকে জমা রেখে 3 বছরে 105 টাকা মুনাফা পেল, শতকরা বার্ষিক মুনাফার হার কত? বার্ষিক মুনাফার হার কত বলছে? তাহলে আমরা 500 টাকা 3 বছরের মুনাফা দেয় কত? 105 টাকা। তাহলে আমরা লিখি
500 টাকা 3 বছরে মুনাফা 105 টাকা। সুতরাং 1 টাকা যদি 500 টাকার আমরা 1 বছরে মুনাফা বের করি তাহলে কত হবে আমাদের বাদ হবে। যদি 500 টাকাকে 1 বছরে মুনাফা বের করি তাহলে এটা বাঘ সরি তাহলে কি কম কম মানে কি বাঘ। পরের বছর সব বার্ষিক মুনাফা হার, বার্ষিক মুনাফা হার বলতে আমরা বুঝি 100 টাকা 1 বছরে মুনাফা তার মানে কি বেশি, তাহলে 100 এটা যদি দিয়ে কত 5 বার এটা দিয়ে কাটলে কত হয় 100 5 21 21 7 3 7 তাহলে কত হলো 60 টাকা। সুতরাং শতকরা বার্ষিক মুনাফা 60 টাকা। উত্তর লিখলাম নাকি লিখবো 7 500। দেখো 500 টাকা 3 বছরের মুনাফা 105 টাকা। 500 টাকার আমি 1 বছর মুনাফা যদি বের করি তাহলে কত হবে 3 ভাগের 105। 1 টাকা 1 বছরের মুনাফা বার করি তাহলে কি হবে আবার বাঘ, অর্থাৎ 3 × 500 = 100। আবার 100 টাকা 1 বছরের মুনাফা বের করলে বেশি 100, তার কারণে আমি কি হলাম গুণ করলাম। আচ্ছা তার কারণে কি পেলাম আমরা 60 টাকা। এখন 56 নাম্বার অঙ্কে একটা ছিল যে মুনাফার হার 8% হলে কত টাকা কত টাকার 5 বছরের মুনাফা 240 টাকা হবে। দেখো একটা কথা লিখি 8% মুনাফায় 100 কত যখন 100 100 টাকা যখন 100 কত 100 টাকা তাই না। তার মানে আমার 8% মুনাফা দেয় 100 টাকার মাঝে আমরা লিখতে পারি তাহলে 8 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল কত টাকা 100 টাকা। তাহলে 1 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসে কি কম কমলে কি হয় বাঘ। কত দেখা যাচ্ছে 2000 টাকা 240 টাকা মুনাফা হয় 1 বছরে তাহলে এটা কি 240 হলে কি হবে গুণ হবে বেশি। যেহেতু পরে বলছে আবার 5 বছরের মুনাফা 240 টাকারই কত বছরের মুনাফা চাইছে 5 বছরের মুনাফা চাইছে। তাহলে 240 গুণ কত 5। একটা কথা জিনিস লিখে যে আমরা যে এখানে 2 বার লিখলাম 200 তাই বলে কি 240 2 বার লিখলাম তাই বলে কি এখানে 2 বার হবে না। 200 টাকা 1 বছরে একবার বার করলাম 200 টাকা 5 বছরে একবার বার করলাম যার কারণে আমরা কি এরকম বার করলাম। এখন থেকে আমি এটাকে কাটি 4 8 দিয়ে কাটি 3 এটা কত 24 তার মানে কি 100 শুরু দিলাম 3 5 কত 15 15 আসন্ন জায়গাটা 3টা তাহলে কত টাকা হলো 1500 টাকা হবে সরি 1 মিনিট 300 টাকা 5 বছরের মুনাফা আছে তার মানে কি বাঘ। এখন আসো এটা দিয়ে যদি 5 6 কাটি তাহলে 5 6 কত 30 দেখো 8 টাকা মুনাফা 1 বছরে যখন আসল 100 টাকা 1 টাকা মুনাফা 1 বছরে যখন আসল
আর ব্যাগের 100 টাকা এক বছরের মুনাফা, তাহলে কিলাম 200 টুন, 200 টাকা আবার 5 বছরের মুনাফা, তার মানে যদি 5 বছর বাড়বে তাহলে সেটা কি হবে মুনাফা টাকার আসলে পরিমাণ কি কম হবে, যেন সেম হবে, এই জন্য কি করলাম ভাগ করলাম, তাহলে কতটা করলো, সুতরাং আসল 600 টাকা। আচ্ছা তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে 4টি অঙ্ক সমাধান করলাম, পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো কিছু অঙ্ক নিয়ে আসবো গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের আজ বিভাজের জন্য যাতে কাজে লাগে, তাহলে সবাই বাসায় ভালো করে অঙ্কগুলো করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।